তেল আবিবের আকাশ সজীব, এমন দম্ভে প্রথমে আঘাত হানে হামাস। গত বছরের অক্টোবরে সেই হামলার পর গাজায় নিরীহ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি সেনাবাহিনী, যাকে কেন্দ্র করে বিশ্বে ঘটে গেছে অনেক কিছুই। হামাসের হামলার পর এবার ইরান নজিরবিহীন হামলা করল ইসরায়েলের ভেতর, জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালায় তেহরানে। তবে তেল আবিবের এই পাল্টা জবাবকে বাড়াবাড়ি বলেছেন খোদ ইসরায়েলিরা। একরোখা যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর এই হামলার তীব্র বিরোধিতা করছেন তারা, এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে। এই জরিপ প্রকাশের পর ইরানের হামলা থেকে বাঁচতে দলে দলে ইসরায়েল ছাড়ছেন ইহুদিরা। বিস্তারিত মাহমুদ সোহেলের রিপোর্টে। হঠাৎ করে দলে দলে ইসরায়েল ছাড়ার হিড়িক পড়েছে। খোদ ইহুদিরাই পালাচ্ছে দেশটি ছেড়ে। ইরানের হামলায় কম্পিত দেশটির জনগণ, একদিকে একরোখা যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু, আর সেই সাথে ইসরায়েলের নিষ্ঠুর সেনাবাহিনীর উপর ক্ষুব্ধ তারা। তাছাড়া গাজার নিষ্ঠুরতা নিয়ে আগে থেকে ইসরায়েলের ভেতরে অসন্তোষ ছিল। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে ইরানের হামলার ভয়ে অনেক ইসরায়েলি দেশ ছাড়তে শুরু করেছেন। সেই তালিকায় আছেন বিদেশি নাগরিকরাও। ইসরায়েলি অভিবাসন বিভাগের বরাতে গত 7 ডিসেম্বর মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, 7 অক্টোবর থেকে গত ডিসেম্বর পর্যন্ত অন্তত 5 লাখ ইসরায়েলি দেশ ছেড়েছেন। এবার ইরানের হামলার পর আবারও শুরু হয়েছে দেশ ছাড়ার প্রবণতা। ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপ বলছে 52% ইসরায়েলি ইরানে পাল্টা হামলার বিপক্ষে, উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চান তারা। ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে ইহুদিদের মাঝে। এই আতঙ্কে ইসরায়েল ছাড়তে শুরু করেছেন দেশটির অনেক নাগরিক। এদিকে একেবারে উল্টো চিত্র ইরানে। ইসরায়েলে রাইসি প্রশাসনের হামলার পর রাস্তায় নেমে নেচে গেয়ে আতশবাজি পুড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ইরানিরা। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ বলছে সীমিত প্রতিশোধ নিয়ে থেমে গেলেও একে অন্যের সঙ্গে দীর্ঘমেয়াদী খেলার কৌশল হয়তো বেছে নিচ্ছে ইরান ইসরায়েল। এছাড়া ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা করলে ইরান সেটিকে সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচনা করবে, তখন তেহরান বসে থাকবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর এমন কিছু হলে ইরান সমর্থিত সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে। অন্যদিকে ইসরায়েলকে বাঁচাতে তার মিত্ররাও ঝাঁপিয়ে পড়তে পারে, এতে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মাহমুদ সোহেল, কালবেলা।